আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উমেশ জয়বুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর্ম ফোর্সেস মেডিকেলের ভর্তির ফল প্রকাশ, এ নিয়ে একটি নিউজ আপডেট প্রকাশিত হয়েছে, পাশাপাশি এর ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের 2021-22 শিক্ষাবর্ষের MBBS কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। সোমবার 18 এপ্রিল দুপুরে এই ফল প্রকাশ করা হয়। SSC HSC ও লিখিত পরীক্ষার ভিত্তিতে AMC ক্যাটাগরিতে 80 জন শিক্ষার্থীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার জন্য ডাকা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের নির্ধারিত সময়ে আর্মফোর্সেস মেডিকেল কলেজের ঢাকা সেনানিবাস শাখায় উপস্থিত থাকতে বলা হয়েছে। উত্তীর্ণদের মধ্যে ছেলে রয়েছেন 60 জন, মেয়ে রয়েছে 20 জন। ছেলেদের 2 গ্রুপে ভাগ করা হয়েছে আর মেয়েদের 1টি গ্রুপে ভাগ করা হয়েছে। সবাইকে 21 এপ্রিল সকাল 9টায় স্বাস্থ্য পরীক্ষার জন্য উপস্থিত থাকতে বলেছে কর্তৃপক্ষ। এদিকে AFMC ক্যাটাগরি 107 জনকে প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে। তাদের 24 এপ্রিল সকাল 9টায় চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা সেনানিবাসে উপস্থিত থাকার জন্য নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ফল প্রকাশ করে দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিতে আসা প্রার্থীদের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, SSC HSC পরীক্ষার সনদপত্র, নম্বরপত্র, নাগরিকত্বের সনদপত্র ও 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সঙ্গে আনতে হবে। মুক্তিযোদ্ধা ও উপজাতি কোটায় আবেদনকারীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে আনতে হবে। সশস্ত্র বাহিনীতে কর্মরতদের সন্তানদের ইউনিট অধিনায়ক বা কোরো বা রেকর্ডস কর্তৃক সিলমোহর প্রতিস্বাক্ষরকৃত সনদপত্র দেখাতে হবে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত তারিখের পর আর কেউ ভর্তি হতে পারবে না। ফলাফল মেডিকেল কলেজের ওয়েবসাইটে দেখা যাবে। ওয়েব অ্যাড্রেসগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তাহলে বন্ধুরা, যে পর্যন্তই তোমরা জানতে পারলে এই আর্ম ফোর্সেস মেডিকেল কলেজের ভর্তির ফলাফল নিয়ে নতুনই আপডেটটি, আবারও নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তাই আজ বিদায় নিতে হচ্ছে। আল্লাহ হাফেজ।